সপ্তাহব্যাপী কিশোরগঞ্জ সফরের প্রথম দিনে বিকেলে তারাইল যান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সমাবেশে যোগ দিতে তারাইল মুক্তিযোদ্ধা কলেজ মাঠে পৌঁছলে উপস্থিত জনতা করতালে দিয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বৈরী আবহাওয়া উপেক্ষা করে নানা শ্রেণী পেশার মানুষ জড়ো হন সমাবেশে রাষ্ট্রপতি তার ভাষণের শুরুতেই তারাইলের নানা ঘটনার স্মৃতিচারণ করেন রাজনৈতিক জীবনের শুরু থেকে এ পর্যন্ত সব ধরনের সহযোগিতা প্রদানের জন্য তারাইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি এলাকার উন্নয়নে নানা কর্মকাণ্ড তুলে ধরেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত যাতে দেশ ও জনগণের কল্যাণে ন্যায়নিষ্ঠার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারেন সেজন্য সকলের দোয়া কামনা করেন রাষ্ট্রপতি এলাকার উন্নয়নে জনপ্রতিনিধিদের ভূমিকা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন জনগণ যে আশা নিয়ে ভোট দিয়েছেন তাদের সেই আশা আকাংক্ষা পূরণে কাজ করতে হবে আপনারা যারা জনগণের প্রতিনিধি জনগণ আমাদেরকে অনেক আশা করে আপনাদেরকে ভোট দিয়েছে যার যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে মানুষের সব ভালো ব্যবহার করবে তাদের কথা শুনবেন ইলেকশনের সময় যে ধরনের প্রার্থী হিসাবে যে ব্যবহারটা করেন আল্লাহর অস্তে সবসময় এ ধরনের ব্যবহারই সবার সঙ্গে করা উচিত জনগণের প্রতিনিধি এবং মানুষের মধ্যে সম্পর্কটা আরও বেশি গভীর হবে সরকারের চলমান দুর্নীতি বিরোধী অভিযানের প্রশংসা করে রাষ্ট্রপতি দেশ ও জাতির স্বার্থে সমাজ থেকে দুর্নীতি দূর করার উপর জোর দেন যা সমাজ থেকে দুর্নীতি উচ্ছেদ করার জন্য আমিও মনে করি এটা খুব ভালো প্রশংসনীয় উদ্যোগ আসলে যে হারে বাংলাদেশের প্রবৃত্তি অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে দুর্নীতিও কিন্তু পাল্লা দেওয়া ঠিক সেইভাবে বাড়তেছে এটাকে এখন ধরতে হবে এটাকে এখন থামাতে হবে যে করুক না কেন দুর্নীতি যে করবে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না এবং আমি বিশ্বাস করি যদি আমরা মোটামুটি দুর্নীতি মুক্ত করতে পারি দেশ আমরা অনেক আগে এগিয়ে এসে দেশ আর অনেক অনেক বেশি আগায় যাবেন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু এবং উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম ভুইয়া শাহিন বক্তব্য রাখেন এ সময় সংসদ সদস্য আফজাল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ স্বাধীনতা একাত্তর ভাস্কর্য উদ্বোধন করেন জাতির জন্য বঙ্গবন্ধু যারা স্বাধীন আন্দোলনের আছেন তাদের শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন